নমস্কার আপনি শুনছেন এ সময় গোল্ড নিখোঁজ কাশ্মীরিদের জন্য লড়ে যান আয়রন লেডি লেখা সৌমি দত্ত পাঠ চান্দ্রেই নিয়োগী অফিসের দেওয়ালে দুলছিল ক্যালেন্ডারটা না কোনো অসাধারণ সিনারি বা মডেলের ছবি চোখ কাড়েনি বরং নজর টেনেছিল ক্যালেন্ডারের পাতায় পেন্সিল স্কেচে আঁকা এক যুবকের ছবি অসাধারণ শিল্পকর্ম কিছু নয় কিন্তু ক্যালেন্ডারের পাতার বাঁ দিকের কোণে লেখা লাইনগুলো নিঃসন্দেহে নজর কাড়ার মতোই সেখানে লেখা ভারতীয় সেনার ফিফ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়ান দু সালের বিশে জানুয়ারি তুলে নিয়ে গিয়েছিল শ্রীনগরের বোট কলোনির বাসিন্দা আব্দুল হামিদ বাধিয়ারিকে মাত্র আঠাশ বছর বয়সে নিখোঁজ হন পেশায় অটো চালক আব্দুল তার স্ত্রী শাকিলা সন্তান আদিল এবং সানা আব্দুলের ফেরার অপেক্ষায় আগ্রহ ভরে ক্যালেন্ডারের পাতা উল্টোলে দেখা যাবে এমনই বারো জন নিখোঁজ মানুষের ছবি ও হারিয়ে যাওয়ার কাহিনী বলা হয়েছে ছত্রে ছত্রে কিন্তু কেন অ্যাসোসিয়েশন অফ প্যারেন্টস অফ ডিসপিয়ার্ড পারসেন্স এপিডিপি অফিসের এই ক্যালেন্ডারই যেন ভূস্বর্গের এক নির্মম সত্যের জীবন্ত দলিল উনিশশো সালের রেড ইলেকশনের পর সেই যে নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের দখল নিল সেই থেকে শুরু হলো ভূস্বর্গের নিখোঁজ কিস্সা জঙ্গি সন্দেহে তুলে নিয়ে যাওয়া শুরু হল অল্প তরুণদের ব্যাস তারপর থেকেই তারা জাস্ট ভ্যানিশ পুলিশি খাতায় সরকারি নথিতে তাদের কোনো খোঁজ নেই রাষ্ট্রপুঞ্জের খাতায় যাদের পরিচয় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বেসরকারি মতে এই নিখোঁজের সংখ্যা দশ হাজারের কম নয় নিখোঁজ পরিজনের খোঁজে থানা পুলিশ আদালতের দোরগোড়ায় ঘুরতে থাকেন বাড়ির লোক কিন্তু প্রাপ্তির ঝুলি শূন্য ঠিক এই অভিজ্ঞতাই হয়েছিল পারভিনা আহানগরের যার ১৬ বছরের ছেলেকে উনিশশো নব্বই সালে আঠারোই অগস্ট তুলে নিয়ে গিয়েছিল সেনা স্কুল ফাইনাল পাশ জাভেদ আহমেদ আহানগর গিয়েছিল তুতো ভাইয়ের বাড়ি এদিকে গ্রামে তখন জাভেদ আহমেদ নামে এক জঙ্গির তল্লাশি চলছে এলাকায় নতুন ছেলে আসার খবর যার নামের প্রথম দুটি অংশ আবার জঙ্গির নামের সঙ্গে মেলে ব্যাস পদবি খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি সেনা সেদিনই পারভিনার আত্মীর বাড়িতে ঢুকে জাভেদ জাভেদ বলে চিৎকার করতে থাকেন সেনা আধিকারিকরা বছর ষোলোর জাভেদ সেনা দেখে ভয় পেয়ে পিছনের পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি জঙ্গি সন্দেহে সেদিন জাভেদকে তুলে নিয়ে যায় সেনা আত্মীর কাছে খবর পেয়ে থানায় দৌড়ে গিয়েছেন পারভিনা ছেলের খোঁজ পাননি শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুম আর্মি ক্যান্টনমেন্ট কোথাও দৌড়তে বাকি রাখেননি কিন্তু ছেলের খবর মেলেনি ইতিমধ্যে বসারত শাহের পরিবারের সঙ্গে আলাপ হয় পারভিনার বছর আঠাশের এম কমি স্টুডেন্ট বসারাতকেও জঙ্গি সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল সেনা দুই পরিবারের লোক মিলে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমের সামনে মিছিল করেন পাত্তা দেনি পুলিশ শুধু বলেছিল ছেলে ফেরত চাইলে কোটে যাও কোটেও গিয়েছিলেন পারবি না উনিশশো সালে ছেলেকে তুলে নিয়ে যাওয়া নিয়ে মামলা করেন তিনি প্রায় ছ বছর ধরে চলা মামলায় দোষী সাব্যস্ত হন তিন সেনা আধিকারিক কিন্তু সেনা আধিকারিক শাস্তির হাত থেকে ছাড় পাবেন কিনা সেই সিদ্ধান্তের জন্য ফাইল পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকে ব্যাস গত চব্বিশ বছর ধরে বহু ধুলোর আড়ালে হারিয়ে গিয়েছে সে ফাইল কিন্তু হার মানেননি পারবি তিনি বুঝেছিলেন এই কষ্ট তার একার নয় কাশ্মীরে এমন ছয় শয় পরিবার রয়েছে যাদের ছেলেরা এভাবেই নিখোঁজ হয়ে গিয়েছে সেনা তুলে নিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি তাদের। পার্বীনা মামলা করার পর এমন অনেক বাড়ির লোকজনই পারভিনার কাছে পরামর্শ চাইতে আসতেন কাশ্মীরের ছাপোসা গৃহবধূ ভাবলেন নিখোঁজ সন্তানের মায়েরা যখন একজোট হচ্ছেন তখন প্রকাশ্যে নয় কেন ঠিক হল প্রতি মাসের দশ তারিখ শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে একজোট হবেন সন্তান হারা মানুষগুলো তাদের সকলকে নিয়ে পার্বিনা তৈরি করলেন অ্যাসোসিয়েশন অফ প্যারেন্টস অফ ডিজাপিয়ার্ড পারসনস এপিডিপি যার পোড়ার অফিসের কথাই একেবারে শুরুতে বলেছিলাম এপিডিপির ব্যানারের নিচে নিখোঁজ সন্তানদের ছবি তাদের ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে হাজির হন পারভিনার মতো অনেক সন্তান হারা ভাগাভাগি হয় চেনা দুঃখ প্রসারিত হয় সহমর্মিতার হাত আর ঠিক সেই সঙ্গে নিঃশব্দ প্রতিবাদ প্রশ্ন তোলে কাশ্মীরে যদি সব ঠিকঠাক আছে তবে দশ হাজার নিখোঁজ মানুষের সন্ধান নেই কেন তাঁরা কি আদৌ বেঁচে আছেন থাকলে কোথায় আছেন প্রশাসনের সামনে দিনের পর দিন এই প্রশ্নই তুলে ধরেন পারভিনারা

শুধু চেয়েছেন অন্যায়ভাবে সেনার হাতে বন্দি হওয়া ঘরের ছেলে ঘরে ফেরুক আর যদি তারা না ফেরে অন্তত সত্যিটা জানতে পারুক পরিবার আসুক ন্যায় বিচার সেই আশাতেই আজও লড়াই চালিয়ে যান কাশ্মীরের আয়রন লেডি